আসসালামু আলাইকুম, আমি শাহের বানু, সিনিয়র সহকারী শিক্ষক কচিকাঁচা একাডেমি। আমি কচিকাঁচা অনলাইনে পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের বিষয় প্রথম শ্রেণীর গণিত। আমি আজ প্রাথমিক গণিত বইয়ে 85 পৃষ্ঠার দুটি সমস্যার সমাধান করে দেখাবো। আমরা প্রথমে দেখো 2 নং সমস্যা কি আছে। একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে 24 জন বালক ও 25 জন বালিকা আছে। এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে? তাহলে আমরা কি পেলাম? একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে বালক আছে 24 জন, বালিকা আছে 25 জন। আমি এই সমস্যাটি সমাধান এখন করে দেখাবো। যদি এখানে আমি একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে 24 জন বালক এই কথাটা লিখি, তাহলে কিন্তু লাইনটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের খাতায় লিখতেও সমস্যা হবে। তাহলে আমি শুধুমাত্র প্রথম শ্রেণীতে বালক কতজন, বালিকা কতজন এটা লিখে সমস্যাটি সমাধান করে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে পুরো লাইনটা আবার লিখতে পারো, না হলে তুমি ডট ডট দিয়েও লিখতে পারবে। এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা আমাদের বের করতে হবে। আমরা বালক পেয়েছি 24 জন, বালিকা পেয়েছি 25 জন। তাহলে দুটি সংখ্যা মিলে আমাদের কতজন হবে সেটা আমরা লিখব। তাহলে এখানে আমরা লিখতে পারি মোট শিক্ষার্থী আছে 3টিতে মোট শিক্ষার্থী আছে কতজন? যখন আমরা একত্র করব তখন আমাদের বুঝতে হবে অঙ্কটি হলো যুগঙ্ক। উপরের সংখ্যাটি দেখতে পাচ্ছি 4, নিচের সংখ্যাটি হলো 5। তাহলে 4 আর 5 মিলে হলো কত? 9। 2 আর 2 4। তাহলে শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে কতজন? 49 জন। বালিকা মিলে কতজন শিক্ষার্থী হলো? 49 জন। আমরা কিন্তু অবশ্যই উত্তর লেখার সময় পুরো বানানটা লিখব, উত্তর যে বানানটা সেটা পুরোটাই লিখব, শুধু প্রশ্ন। চলো আমরা পরের সমস্যাটি সমাধান করি। সবিতা একটি বই পড়ছে, সে গতকাল পড়েছে 13 পৃষ্ঠা এবং আজকে পড়েছে 10 পৃষ্ঠা। 2 দিনে সে কত পৃষ্ঠা পড়েছে? তাহলে গতকাল পড়েছে কত পৃষ্ঠা? 13 পৃষ্ঠা। আজকে পড়েছে 10 পৃষ্ঠা। চলো আমরা সমস্যাটি সমাধান করি।
গতকাল পড়েছে কত পৃষ্ঠা? 13 পৃষ্ঠা, আজকে পড়েছে 10 পৃষ্ঠা। তাহলে দুই দিনে সে কত পৃষ্ঠা পড়লো সেটা আমরা কি করব, যোগ করব। দুই দিনে সে মোট কত পৃষ্ঠা পড়েছে? উপরে আছে 3, নিচে আছে 0। তাহলে এখানে আমরা কত লিখব? 3। 2 আর 2 কত হলো? 1 আর 1 কত হলো? 2। তাহলে দুই দিনে সে কত পৃষ্ঠা পড়েছে? 23 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই পৃষ্ঠে আরও দুটি সমস্যামূলক অঙ্ক আছে, তোমরা অবশ্যই বাসায় বসে 3-2 অঙ্ক আমরা করে দিয়েছি, 4 এবং 5 নম্বর অঙ্কটা বাসায় করবে। তাহলে আজকে এ পর্যন্ত, আগামী পর্বে আবার দেখা হবে, আগামী কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।